কলকাতা পুলিশের পর এবার বিধাননগর পুলিশে করোনার হানা, আক্রান্ত এক মহিলা পুলিশ। তাকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, বিধাননগর পুলিশ কমিশনারেটের উত্তর থানার এক মহিলা কনস্টেবল করোনায় আক্রান্ত। দুদিন আগেই তার করোনা উপসর্গ দেখা দেয়, তারপর তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়, পাশাপাশি তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে। সেই পুলিশকর্মী থানায় কাদের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখে প্রত্যেককেই কোয়ারেন্টাইনে পাঠানো হতে পারে। এই মহিলা পুলিশকর্মী কিভাবে করোনা আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার মানিকতলা থানার মহিলা সাব ইন্সপেক্টরের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে তাকে EM বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই হাসপাতালটি করোনা হাসপাতাল হিসেবেই চিহ্নিত। আক্রান্ত মহিলা কয়েকদিন ধরেই জ্বর, কাশি এবং মাথা ধরায় ভুগছিলেন। এরপর বেলেঘাটা আইডিতে লালারস পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। আপাতত ওই মহিলা সাব ইন্সপেক্টরের সংস্পর্শে আসা 9 জন পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকেরই লালারসের নমুনা পরীক্ষা করা হবে।